বাইরের দুনিয়ায় যা কিছু ভালো মহান তার অন্যতম প্রধান নিয়ামক নাকি ভেতরে আপনি কতটা ভালো আছেন সেটা। যাত্রা পথের তপ্ত রোদে বটবৃক্ষ যেমন, ব্যক্তিগত জীবনে ক্রিকেটারদের প্রশান্তির জায়গা বাড়িটাও তেমন। সব চাপ তাপ এড়িয়ে যেখানটায় বেলা শেষে থাকা যায় নিজের পৃথিবীতে, থাকার জায়গাকে বিশেষ কিছু বানানোর ব্যস্ততায় তাই বরাবরই ব্যস্ত থেকেছেন ব্যাটে বলের ফেরিওয়ালারা। খেলোয়াড় অথবা সংগঠক হিসেবে সৌরভ গাঙ্গুলী যতটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন সেটার সাথে পাল্লা দিয়ে আলোচিত হয়েছে কলকাতায় তার বাড়ি বেহালা। বীরেন রায় রোডের এই সুবিশাল বাংলো বাড়ি যার আনুমানিক দাম ভারতীয় গণমাধ্যমের আনঅফিসিয়াল হিসেব অনুযায়ী 50 কোটি টাকা। অত্যন্ত সচ্ছল পরিবারে জন্ম নেওয়া সৌরভ অবশ্য 48 বছর বাদে পৈতৃক ভিটে বাড়ি বদলে কলকাতার প্রাণকেন্দ্রে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন বাড়ি হিসেবে পছন্দ করেছেন যেটা, সেটার দাম প্রায় 45 কোটি টাকা। ক্রিকেট ছেড়েছেন বহু আগে, তবে 37 বলে সেঞ্চুরি করা শাহিদ আফ্রিদি এখনও ক্রিকেট প্রেমীদের স্মৃতির ঘরটা ছাড়েননি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার থাকেন করাচির আবাসিক এরিয়ায়। এই দৃষ্টিনন্দন ছবিটায় বাড়িটা নিয়ে নিজেই একটা ব্লগ করেছিলেন আফ্রিদি, যেটা ক্রিকেটারদের আপলোড করা সবচেয়েতে বেশি ভিউ পাওয়া ভিডিওর একটা। যখন কিনেছিলেন তখন বাড়িটার দাম ছিল বাংলাদেশি টাকায় 20 কোটি, তবে ইন্টেরিয়র, আধুনিক সুযোগ সুবিধা আর বিশেষ করে ক্রিকেট সংশ্লিষ্ট মূল্যবান যে সমস্ত সংগ্রহ চার দেওয়াল জুড়ে আছে সেগুলোর হিসেব করলে দাম ছাড়িয়ে যেতে পারে 100 কোটি টাকা। যতদিন খেলেছেন তার প্রায় সবটা সময় ধোনি ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সবচাইতে বেশি কামাই করা খেলোয়াড় ছিলেন মহেন্দ্র সিং ধোনি, যার আয় যত বেশি স্বাভাবিকভাবেই তার বাড়িও তত বিশাল আর ব্যয়বহুল হওয়াটাই তো স্বাভাবিক। ঝাড়খণ্ডের রাঁচিতে মাহির ফার্ম হাউস ঘরনার বিশাল এলাকার আবাসনের আয়তন অবিশ্বাস্য, 7 একর বা আরো সহজ করে বললে 700 শতাংশের। জায়গার মূল্যমানের হিসেবে ধোনির বাড়ির দাম 100 কোটি টাকা। ধোনির আত্মজীবনী সিনেমাতেই আছে যুবরাজ সিং এর সাথে ঘরোয়া ক্রিকেট থেকেই একটা দৈর্য তাঁর ছিল। সেই যুবরাজ সিং বাড়ি না, থাকেন মুম্বাইয়ের অভিজাত এলাকার দুইটা অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে যেটা সাইজে 16,000 স্কোয়ার ফিট। দুই অ্যাপার্টমেন্টকে মূলত একটা বানিয়ে থাকেন। ওই বিশাল সাইজের বাসায় যুবরাজের সঙ্গী মডেল বলিউড অভিনেত্রী হেজেল কিচ। শোনা যায় অ্যাপার্টমেন্টটা কেনার জন্য পাঞ্জাবি সিং খরচা করেছেন 80 কোটি টাকা। এমনিতে যুবরাজ সিং এর সাথে সবচেয়ে বেশি সখ্যতা আছে এমন ক্রিকেটারদের মধ্যে সবার উপরে বিরাট কোহলি। এর একটা বড় কারণ হতে পারে তারা দুজন প্রতিবেশীও বটে। যুবরাজ থাকেন ডাবল সাইজ অ্যাপার্টমেন্টে আর একই বিল্ডিংয়ে সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকেন কোহলি। 7,000 স্কোয়ার ফিটের হাইটেক টেকনোলজির অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ, যেটাতে আবার পার্ক করা যায় 4টা গাড়িও, দাম পড়েছে 35 কোটি টাকা। বলিউড অভিনেত্রী শ্রী আনুষ্কা শর্মা আর আরব সাগরের ভিউ দুই তার ভীষণ প্রিয়। ক্রিকেটার হিসেবেও তো জায়গাটা তার উঁচু আসনে, বিরাট থাকেন ওমকারা টাওয়ারের অনেক উঁচুতে 35 তলায়। মাহরি হাসান, বিডি ক্রিক টাইম।